বাস্তবতা বিবেচনা করে নতুন ছক নিয়ে মাঠে নামছে বিএনপি এত কিছুর পরও কেন পূরণ হচ্ছে না যৌক্তিক দাবি মূল্যায়ন করা হচ্ছে সেসব কারণ নেতারা বলছেন রমজানে ইফতার মাহফিলে সীমাবদ্ধ থাকলেও ঈদের পর আবারও রাজপথে গড়াবে বিএনপির আন্দোলন আর মাঠের নেতারা বলছেন যত প্রতিকূলতাই থাকুক এক দফা দাবি আদায়ে অনড় তারা বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা শত শত মামলায় জর্জরিত বিএনপি নেতাকর্মীদের একজন এস এম জাহাঙ্গীর 363 দিন কারাবাসের পর সম্প্রতি জামিনে মুক্তি পান যুবদলের সাবেক এই সহসভাপতি আমি কিন্তু জেলখান থেকে বেরিয়ে প্রথমে কিন্তু আমাদের পার্টি এসে গিয়েছি আমাদের কর্মীদের সাথে কথা বলে আমি আরও শক্তি পেয়েছি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই বিএনপির নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে এই ভোটারবিন সরকারের পরিবর্তন হবে 28 অক্টোবর যা ভেবেছিল বিএনপি হয়েছে ঠিক তার বিপরীত পরিকল্পনা ছিল না একেবারেই থাকলেও হালে পানি পায়নি খুব একটা ফলে সেদিনই চুপসে গেছে অনেকের স্বপ্ন সম্প্রতি হতাশা কাটিয়ে আবারও দিন বদলের স্বপ্ন দেখছেন তৃণমূল নেতাকর্মীরা শুধু 28 অক্টোবর না বিএনপি এর আগেও অনেক প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে গেছে তো আমার বিশ্বাস এইবারও যত ঝড় তুফানি আসুক না কেন বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং এই প্রতিকূলতা কাটিয়ে আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব আমরা স্বপ্ন দেখি যে একটি নিরপেক্ষ সরকারের আন্ডারে এই দেশে নির্বাচন হবে আমরা স্বপ্ন দেখি যে মানুষের সেই ভোটাধিকার ঠিকমতো যেন প্রয়োগ করতে পারে আমরা স্বপ্ন দেখি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়ন হবে ইনশাল্লাহ কিন্তু এই স্বপ্ন পূরণে যে প্রস্তুতি আর পরিকল্পনা দরকার তা কি এখন আছে বিএনপির থাকলেও বাস্তবায়নের দক্ষতা কি আছে মাঠ পর্যায়ে কিংবা ক্ষমতাসীনদের মোকাবেলা করার সক্ষমতা বিএনপির শক্তি বিএনপির তৃণমূল 1/11 সময় সেটা প্রমাণিত হয়েছে এখনও সেটা প্রমাণিত হচ্ছে সুতরাং তারা শক্তি সঞ্চয় করে নব উদ্যমে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীরা আবার মাঠে নামবে নেতাকর্মীদের দাবি তারা সাধ্যের সবটুকু দিয়ে রাজপথে ছিলেন মেনে চলেছেন কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা দলের নেতারা বলছেন যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন তারা এছাড়া দেশজুড়ে সবচেয়ে বেশি জনসমর্থন আছে বিএনপির সঙ্গে আছে বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এত কিছুর পরও কেন আন্দোলনের ফসল ঘরে তুলতে পারছে না বিএনপি কেবলই দোষ চাপিয়ে দায় সারছে নাকি অভ্যন্তরীণ কোনো উপলব্ধি আছে দলে বিএনপিরও কিছু উপলব্ধি হয়েছে এত ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও আমরা কেন অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারলাম না সে ব্যাপারে এখন সোল সার্চিং করছি আমরা নেতৃবৃন্দও চিন্তা ভাবনা করছেন এবং রমজানের পরেই আমরা আশা করি যে একটা নতুন ধরনের ছক কষে আবার আমরা এই সরকারকে সরানোর আন্দোলনে যাব বিএনপি নেতারা বলছেন বাস্তবতা আমলে নিয়ে নতুন করে পরিস্থিতি মূল্যায়ন করছে দল একটা অগণতান্ত্রিক অপশক্তিকে সরানোর জন্য আমরা কোন প্রক্রিয়াতে আগাবো সেটা সকলের মধ্যে একটা আলাপ আলোচনার ব্যাপার আছে আমরা আগামী দিনে কী করবো সেটাও আমাদেরকে একটা স্ট্র্যাটেজি কৌশল ঠিক করতে হবে এই ধরনের শক্তিরও একটা শেলফ লাইফ আছে কিন্তু এটা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে এটা আমি মনে করি তাদের শেলফ লাইফ শেষ হয়ে গেছে 2014 সালের জাতীয় নির্বাচনের আগে গণতন্ত্রের অভিমুখে যাত্রা বা মার্চ ফর ডেমোক্রেসি শুরু করেছিল বিএনপি কিন্তু গণতন্ত্রের সেই যাত্রা এখনো পৌঁছায়নি গন্তব্যে শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা